নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার 30শে সেপ্টেম্বর 2023, মাসের শেষ দিন, যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ হতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং পাঁচটি রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে জানাতে চলেছি। তাই ভিডিওটি আপনারা মোটেও কেটে দেখবেন না, ভিডিওটি আলোচনাটা অবশ্যই আপনারা শুনুন। আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসি, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আসে, সেখানে আপনাদেরকে জানাই কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটি ইম্পর্টেন্ট, সবার জন্য নয়, কিন্তু আপনারা একটি ভুল করেন যে কৌশিকদা বলছে রাশির নাম শুনে আমরা বেরিয়ে যাই, এই ভুলটা করে দেন বলে আপনারা অনেকে কিন্তু ভিডিওটি সম্পূর্ণরূপে কিন্তু শুনেন না। এই ভিডিওটির আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, শুধু রাশির নাম না। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ প্রত্যেক মানুষের জীবনেই থাকে। আমি একটা কথা আপনাদেরকে আজকে বলি, যারা খুব গরিব থাকে কি না, ভগবান ঈশ্বর প্রত্যেককে কিন্তু সুযোগ দেয়, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে আবার কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। দেখা যায় অনেক সময় যে লটারির টিকিটের ক্ষেত্রে, আমি বলছি যারা টিকিট কাটছেন অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, আবার কারো কারো ক্ষেত্রে অল্প দিনে কিন্তু প্রচুর অর্থ পাচ্ছেন। এমনও ঘটনা ঘটেছে যে সেই টিকিট, অল্প কটা টিকিট পড়ে আছে, বিক্রি হবে, দাদা শেষ কয়টা টিকিট আছে কেটে নিন না, এ শেষের দিককার টিকিট আর কি মিলবে, আর কাটবো না। লোকটা জোর করে কিন্তু ওই ভদ্রলোককে দিয়েছিলেন, তো সেখানে তারপর দিন উনি জানতে পারলেন যে সেখান থেকে উনি কোটি টাকার মালিক হয়েছেন, উনি বাইরে কাজ করতে যাচ্ছিলেন, অর্থাৎ বিদেশে গিয়ে কাজ করতে যাবেন ভাবছিলেন, কিন্তু ওই তো ভাগ্যের চাকা কখন কার কীভাবে ঘুরে কেউ বলতে পারে না। ঠিক তেমনি আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে গেল ওই লটারির টিকিট কেটে, কিন্তু সেখানে তার প্রবল অর্থপ্রাপ্তি ছিল বলেই তার কিন্তু অর্থপ্রাপ্তি হয়েছে। সবার ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি আমি বলছি না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে ঘটবে আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে ঘটবে না। কেন ঘটবে না? দেখুন, আমি যে প্রতিদিন রাশির নামগুলো বলছি, দেখুন একই রাশির তো কোটি কোটি মানুষ রয়েছে, সবারই কি লটারির টিকিট কাটলে লটারি লাগা সম্ভব? কখনোই না। এটা একটা সার্বিক বিচার, যদি আপনাদের জন্মছকে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি আপনাদের অর্থপ্রাপ্তির যোগ থাকে না তাহলে কিন্তু হবে না। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, দেখা যাচ্ছে এক নম্বরের জন্য, কৌশিকদা যদি রাহু রক্ষা কবচটা নিয়ে রাখতাম আজকে বড় প্রাইজ পেয়ে যেতাম, কি ভুল করলাম কৌশিকদা, আপনার কাছে পরামর্শ করেছেন কিন্তু রাহু রক্ষা কবচটা আমি নিয়ে নিই। তাই বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, কারণ যাতে অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তারাই কেবলমাত্র রাহু রক্ষা কবচ নেবেন।
রাহু হচ্ছে কলিযুগে শর্টকাটে বা হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। লটারি বলুন, শেয়ার বাজার বলুন, স্টক মার্কেট বলুন, ট্রেন্ডিং বলুন, এই যে অনলাইন যে ট্রেন্ডিংগুলো না, দু মিনিটেই আপনার অর্থ, সেটাও কিন্তু রাহু ঘটিয়ে থাকে। তো তাই রাহুর রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন না, আপনাদের নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখো সবার ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি ঘটবে আমি কখনোই দাবি করি না, পারে না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। কারণ আমি যে রাশিগুলোর নাম বলছি হয়তো কোনো না কোনো দিন আপনার সাথে মিলে যেতেই পারে, সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন। তাই একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন, পাশাপাশি রাহুর প্রতিকার প্রতিবিধান করুন এবং নিজেদের বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে যদি স্ট্রং করেন নিশ্চিত রূপে কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগে জেনে নিন সময়টা কখন, কোন সময় কোন বছর আপনাদের প্রাপ্তি রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি কারো কারো ক্ষেত্রে থাকে, আবার কারো কারো ক্ষেত্রে থাকে না। সেই জায়গাটাকে গাঢ় করার জন্য কিন্তু গ্রহের প্রতিকার করা দরকার। শুধুমাত্র প্রতিদিন লটারির টিকিট কাটলেই কিন্তু হবে না, যাদের একান্তই নেশা রয়েছে তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন টার্গেট নাম্বারটা আপনাদেরকে কিন্তু আমি দিচ্ছি। তা আগে জানিয়ে দিই, আগামীকাল 5টা রাশির আপনার নাম, সৌভাগ্যশালী রাশির নাম, প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করবেন। নাম্বার 1 রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার অবশ্যই আপনারা জানতে পারবেন। তার আগে আপনাদের যে শুভ সময় সকাল 9:30 থেকে 10:32 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, 1 ঘন্টা 2 মিনিট আপনাদের ক্ষেত্রে টাইমটা খুব ভালো সময়। কিন্তু এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের যে শুভ সময় সেটা সকাল 10:24 থেকে 11:14 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির যে আপনাদের যে শুভ সময় সকাল 9:04 থেকে 10:32 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো বৃষর পর সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা অবশ্যই আপনারা শেষে অবশ্যই জানতে পারবেন। আপনাদের যে শুভ সময় সকাল 11:12 পর্যন্ত, অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুণ্ডা রাশি। কুণ্ডা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা অবশ্যই এরপরে আপনারা জানতে পারছেন। আর আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে 12:02 পর্যন্ত। এবার আসি টার্গেট নাম্বার। টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে সেটা অবশ্যই আপনারা আমার সাথে যারা পরামর্শ করছেন অবশ্যই আপনারা জানতে পারবেন। মেষ রাশি 4, বৃষ রাশি 5, মিথুন রাশি 6, কর্কট রাশি 7, সিংহ রাশি 8, আপনার কন্যা রাশি 9, তুলা রাশি 1, বৃশ্চিক রাশি 2, ধনু রাশি 3, মকর রাশি 4, কুম্ভ রাশি 5, মীন রাশি 6। অর্থাৎ আজকে আমি একটি করে টার্গেট নাম্বার আপনাদেরকে দিলাম আগামীকালের জন্য। এই টার্গেট নাম্বারটা আপনারা অবশ্যই মিলিয়ে এই জায়গাটা করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। নমস্কার, ধন্যবাদ।